আমন ধান কাটা শেষে আউশ ধানের আগে বাড়তি ফসল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ফসলের মাঠে বাড়ি ১৪ ও ১৭ সহ বিভিন্ন জাতের সরিষার ব্যাপক আবাদ হয়েছে। এখন মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সরিষার হলুদ রঙে চোখ জুড়িয়ে যায়। এদিকে আবাদকৃত ১২,২২৫ হেক্টর জমির মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে ১,৯২৯ হেক্টর জমি আক্রান্ত হয়ে আবাদি সরিষা নষ্ট হয়েছে। প্রায় আমরা সরিষা করছি ৪০ কানি মতন আমরা কয়েকজন কৃষকে, এর মধ্যে আমাদের প্রায় ১০-১২ কানি জমির মতো টিকছে, আর বাকিগুলো বৃষ্টির পানির কারণে মার গেছে। যে টাকা খরচ করছি টাকাটা উঠতে আয় কিনা সন্দেহ আছে। ফলে কৃষক এখন ক্ষতি পুষিয়ে নিতে আবার লেটজাত সরিষা আবাদ করেছে। তো আল্লাহ দিলে আমরা আর ফলনও ভালো হয়েছে, প্রায় খরচ হয়েছে প্রায় ১,০০০ হেক্টর মতন খরচ হয়েছে দুই কানি হাতে, আশা করি ১,০০০টা ব্যস্ত হবে। এলাকার কৃষকরা জানান, জমিতে ধান কাটার পর জমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে তারা সরিষা চাষ করে থাকেন, কিন্তু এমন ক্ষতি সামাল দিতে সরকার ও কৃষি বিভাগের কাছে বৃষ্টি সহনীয় নতুন জাতের সরিষা বীজ কৃষকদের দেওয়ার আহ্বান জানান তারা। যে সরিষা বৃষ্টির পানিতে একটু সহ্য করতে পারে সে ধরনের একটা বীজ জাতীয় যদি আনেতে মনে হয় যে আমাদের লেগে একটু ভালো উপকার হতে পারে, বৃষ্টি নষ্ট হইতো না, ওই সরিষা যদি সরকারে বাড়ি করতে পারে তাহলে আমাদের লেগে উপকৃত হইব। কৃষি বিভাগ বলছে এবছর কৃষকদের লাভবান হওয়ার চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। বিভিন্ন সরিষা খুব ভালো ফলন আমরা দেখতেছি, তো আমরা কৃষকদেরকে বৃষ্টির পরবর্তী যে পরামর্শটা বিশেষ করে দিয়েছি, বৃষ্টির পরবর্তী কৃষকদেরকে দিয়ে আমরা ছত্রাকনাশক স্প্রে করেছি, পানিটাকে যেন খুব দ্রুত সরানো যায়, সেই ব্যাপারে কৃষকদেরকে সার্বিক সহযোগিতার জন্য কৃষি বিভাগ মাঠে রয়েছে। সরিষা উৎপাদনে কৃষকদের প্রণোদনা দেওয়া হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভোজ্য তেলের চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। এই বৃষ্টিটা আমাদের আসলে সরিষার একটি বিরাট ধরনের ক্ষতি করেছে, তারপরে আমরা একবারে আশা ছাড়ছি না, কারণ হলো আমাদের সম্পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন না হলেও আমরা আশা করছি যে আমরা কাছাকাছি পৌঁছতে পারবো। শিউলি রোজা, মাই টিভি।